কি নাম? শাহাবুদ্দিন ভাই। আল্লাহ তাআলা তার জীবনটাকে তুমি নূরান্বিত করে দাও, বলেন আমিন। কবর হাসর মিজানে তুমি তার পথ চলাকে মুনাওয়ার করে দাও, বলেন আমিন। অন্ধকার থেকে আল্লাহ তাআলা তুমি তাকে বাঁচিয়ে ইসলামের আলোয় দিয়ে আলোকময় করে দাও তার জীবন জিন্দেগী। গিয়াসউদ্দিন সাহেব দৌলতপুর, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরেকটি বিষয় রয়ে গেছে মাহফিলের জন্য, সেটা হচ্ছে পোস্টারিং এবং লিফলেট। এখানে কত টাকা লাগে? 50,000। একজন দাওয়াতি কাজের অন্যতম একটি বাহন হিসাবে এটা কাজ করে। কে আছেন একজন বলবেন যে হুজুর আগামী বছর পোস্টার লিফলেট যা লাগে ব্যানার এগুলো সব আমি করে দেবো? রুবেল আহমদ আগে 10,000 দিয়েছেন, এখন 40,000। 40,000, 50,000 হবে? 50,000 লিফলেট পোস্টার ব্যানার হয়ে যাবে রুবেল আহমেদ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ তাআলা মঞ্জুর করো, বলেন আমিন। গুনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। আল্লাহ তুমি সকলকে মাফ করো, বলেন আমিন। আমার ভাইরা আর কোন বিষয় আছে? স্বেচ্ছাসেবক আছে। আপনারা বলতে পারেন হুজুর সবাই 10,000, 20,000, 50,000 একথা বললেন না। আমি জানি আপনাদের একটু অভিযোগ হয়তো পরে শুনতে হবে, আপনাদের কাছে এই বাক্স নিয়ে যাচ্ছে। আমি মনে করি বাংলাদেশে আল্লাহর কোরআনের বিপ্লব, ইসলামে বিপ্লবের জন্য দুইটা শর্ত শুধু দরকার। এক নম্বর হচ্ছে মুসলিমদের বোঝা দরকার আল্লাহর কোরআন কি, কোরআন ছাড়া মুক্তি নাই, এই কথাটা বোঝা দরকার। আর এই ক্ষেত্রে যত প্রতিবন্ধকতা আছে এগুলো দূর করা দরকার। আমরা যে যার মতো ইসলামকে বোঝাবো না, আল্লাহর কোরআন যেটা আছে এটা বোঝাবো, আর এটা বুঝতে পারলে ইসলাম বিজয় হবে। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে স্বার্থপরতা। জাকির হোসেন 5,000 টাকা নগদ দিয়েছেন। যাই হোক, আমার বন্ধুগণ, ইলমের এই জগৎকে আলোড়িত করবো আমরা আলেমদেরকে দেখে, ঠিক না বলেন? আপনাদের কাছে টাকা পয়সা আপনাদের একদিন থাকবে, একদিন থাকবে না, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, পকেটে হাত দিবেন। 10,000, 5,000, 20,000, আজিজুল হক সরিয়া 5,000 টাকা। আমি সবার নাম হয়তো বলতে পারবো না, এক মিনিটের মধ্যে শেষ করেন। 3 মিনিট মানে 3 মিনিট, 3 মিনিট 1 সেকেন্ড নয়। অতএব মাত্র আমার হাতে 30-40 সেকেন্ড সময় আছে। ভলান্টিয়ার ভাইরা, স্বেচ্ছাসেবক ভাইরা নেমে পড়বে এই পৃথিবীতে। আমি জামালউদ্দিন দেখছি না, মিজানুর রহমান আজহারি ভাই দেখবেন না, কিন্তু কে দেখবেন? আমরা কি, আপনারা কি আমাদের জন্য দান করেন না আল্লাহর সন্তুষ্টির জন্য? মাশাআল্লাহ, দুই ভাই মিলে 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। পকেটের মধ্যে দুর্বল টাকাটা দিবেন না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আপনি যেটাকে ভালোবাসেন সেইটা আল্লাহর পথে দেন, তাহলে আপনি নেককার বান্দা হিসেবে আল্লাহর কাছে স্বীকৃতি লাভ করতে পারবেন। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী, আব্দুর রহিম বড়লেখা 10,000 টাকা বিসমিল্লাহ করে পকেটে হাত দিতে হবে। পকেটের মধ্যে বড় নোটটা দেন, আল্লাহ আপনাকে বড়টা বাছাই করে দেন। আল্লাহর বড় আর আপনার বড় কি সমান? জোরে বলেন। আল্লাহ যদি বড়টা দেয় বান্দাকে, এক ফোঁটা দিয়ে দিলেই তো বান্দার সারা জীবন ধন্য, ইহকাল পরকাল, ঠিক না বলেন? অতএব আমার ভাইয়েরা বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। একটা নিয়ত করুন, দানের সময় দোয়া কবুল হয়, দানের সময় দোয়া ভীষণ কবুল হতে থাকে। গিয়াসউদ্দিন নগদ 5,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলের দান কবুল করো, বলেন আমিন। আল্লাহ সকলের মনের কষ্টগুলো দূর করে দাও, বলেন আমিন। বিদেশে ছেলে মেয়ে আছে, দোয়া করেন, আপনি দান করুন, এর বরকতে আল্লাহ তাদেরকে ভালো রাখবেন। কারণ সদকা মানুষের তারদ্দুল বালা, বালা মুসিবতকে রোধ করে দেয়, আপনার কাছেই আসতে দিবে না। মুখলেসা বেগম, হ্যাঁ, 20 পাউন্ড নগদ দান করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদের পকেটে ডলার আছে ডলার দিয়ে দেন, যাদের পকেটে সেন্ট আছে দিয়ে দেন, যাদের পকেটের মধ্যে টাকা আছে কিংবা সুজানগর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব কোথায় দেখি একটু, 10,000 টাকা দান করেছেন, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, সবাই বসেন, ভলান্টিয়ারদেরকে দিয়ে দেন, আপনাদের কাছে যাচ্ছে। আর একটু জিকির করুন, সুবহানাল্লাহ। সঙ্গে কেউ তো যাইবে না, আজ মরিলে কালকে দুই দিন খবর কেউ তোমার লইবে না। সুবহানাল্লাহ।
লা ইলাহা সম্মানিত ভাইরা, আমি জানি না এই অর্থটা কে দিবেন, হিফজ শাখা রয়েছে, আমাদের কমিটমেন্ট নষ্ট হয়ে যাবে, সময় বেশি হয়ে যাচ্ছে। শুনুন, হিফজ শাখায় দুইজন মুআল্লিম আছেন, মোদাররিস আছেন, যাদের বেতন মাসিক বেতন 10,000 টাকা করে। আমার জানি না এই মাদ্রাসার জন্য কোন ভাই আছেন যে হুজুর এই দুইজন শিক্ষকের বেতন আমরা দুই ভাই নিয়ে নিলাম, প্রতি মাসে 10,000 টাকা করে দিব, তারা হাফেজ তৈরি করবে, সুবহানাল্লাহ বলেন, এবং একটি পরিবারের ব্যয়ভার আপনি বহন করলেন, এটা আপনার জন্য সবচেয়ে বড় সদকায়ে জারিয়ার সওয়াব। এই হাফেজরা আবার হাফেজ হবে, তারাও তো অন্য হাফেজ বানাবে, সুবহানাল্লাহ বলেন, একেবারে অনন্ত মানে কিয়ামত পর্যন্ত এই সদকায়ে জারিয়ার সওয়াব চলবে। একজন ভাই কি আছেন যে আমি প্রতি মাসিক বেতন আমি দেব, 10,000 টাকা করে লাগে, একজন ভাই, একজন, দুইজন ভাই দরকার। সম্মানিত তাওহীদী জনতা, আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আছে আপনাদের সামনে, আপনারা প্রত্যেকে তাদের সাথে যোগাযোগ করবেন এবং টোকন দিতে পারবেন, নগদ যে যা পারেন এখনো দিয়ে দিতে পারেন, এবং বকেয়া যদি থাকে থাকে তাহলে ওনাদের সাথে টোকা দিয়ে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এখন আপনাদের সামনে ইসলাম গ্রহণ করার জন্য একটি ভাই চলে এসেছেন, যিনি ইসলাম গ্রহণ করার আহ্বানটা পেয়েছেন সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন না, স্বপ্নের মধ্যে তিনি কালেমা পড়তে পড়তে সজাগ হয়েছেন, আল্লাহু আকবার। তার নাম হচ্ছে দরি রঞ্জন, সবাই বসেন, সবাই বসেন। দরি রঞ্জন এফিডেভিট করে নিয়েছে, বর্তমান নাম তিনি পছন্দ করেছেন মোহাম্মদ আলী, আলহামদুলিল্লাহ বলেন। দরি রঞ্জন ভাই আপনি আসেন, নমস্তিম ভাই আসেন, খুব তাড়াতাড়ি। আমি যা বলি আপনি তাই বলেন, আশহাদু বলেন, হাত উঁচু করেন, এভাবে আঙ্গুল উঁচু করেন, বলেন আশহাদু, আশহাদু আন, আন লা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু ওয়াহদাহু, ওয়াহদাহু লা, লা শারীকা লাহু, শারীকা, শারীকা, শারীকা লাহু, লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মাদান আব্দুহু, আব্দুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি দৃঢ়ভাবে সাক্ষ্য দিচ্ছি, আমি দৃঢ়ভাবে সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত আর কোন, আর কোন হক, হক ইলাহ নাই, ইলাহ নাই, তিনি এক, তিনি এক অদ্বিতীয়, অদ্বিতীয় তার কোন, তার কোন শরীক নাই, শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আমি আরো সাক্ষ্য দিচ্ছি, হযরত মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার রাসূল, তারপরে আর কোন, আর কোন নবী কিংবা রাসূল নাই, আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, কালেমা শাহাদা তেলাওয়াতের মাধ্যমে আমার এই ভাইটি ইসলামে দীক্ষা হলেন, এর জীবনের আর কোনো গুনাহ নাই প্রথম কালেমা পড়ার পরে। আজকের এই বিশাল জনতার পক্ষ থেকে আমি সর্বপ্রথম তাকে আলিঙ্গন করার মাধ্যমে সম্মানিত করছি এবং ইসলামে বরণ করে নিচ্ছি। সম্মানিত ভাইরা, মেহমানের কাছে ক্ষমা চাচ্ছি, কিছু সময় বেশি হয়ে গেছে, আগামী বছর মাহফিলটার ব্যবস্থাপনা হলো, নগদ 5,000 টাকা এক ভাই দিয়েছে, মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আচারি ভাইয়ের জন্য নিরন্তর দোয়া এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা রেখে আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আয়োজকদের প্রতি আল্লাহ তাআলার কাছে দোয়া করে
আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।